পাখি যদি হইতাম আমি, যেতাম তোমার কাছে, তোমার কাছে মনের কথা বলতাম নির্জনে। জি, পাখির মতো উড়ে বেড়ানো অসাধ্য, তবে পাখির চোখে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী যশোর জেলার এক অন্যতম স্থলবন্দর এবং বাংলাদেশের ইতিহাসের পাতা থেকে যে স্থলবন্দরটির নাম সবার আগে উঠে আসে তারই একটি চিত্র, বেনাপোল স্থলবন্দর যশোর। অতএব আজ আপনি জানতে চলেছেন দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল খ্যাত শার্শা উপজেলা নিয়ে গল্প কথা। স্বাগত জানাচ্ছি আমি শফি, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। এপাশে বাংলাদেশ আর ওপাশে পশ্চিমবঙ্গ ভারত, দুই বাংলা যেন একই সুতায় গাঁথা, তবুও মাঝখানে তার ভিন্নতার বেড়া জাল। কেউ ইচ্ছা করলেই পারেন না ওপারে যেতে, আবার ওপার থেকেও কেউ পারেন না এপারে আসতে। যাতায়াত ব্যবস্থার মধ্যে আছে নিয়মকানুন, আছে দুই দেশেরই বেড়া জাল, নির্ভয়ে পাহারা দিচ্ছে সীমান্তের অতন্ত্র প্রহরীরা। একই আকাশ, একই বাতাস, আর একই বৃষ্টিমেঘের ঝলকানি যেন উভয় পাশেই সমান। শার্শা উপজেলা যশোর জেলার একটি প্রশাসনিক এরিয়া। এটি 1781 সালে প্রতিষ্ঠিত হয়। যশোর শহর থেকে 31 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত এই সীমান্তবর্তী উপজেলা। শার্শা উপজেলার নামকরণ সম্পর্কে তেমন কোনো মতবিরোধ পাওয়া যায়নি। জানা যায় শার্শা মৌজাই উপজেলা হেডকোয়ার্টার অবস্থিত হওয়াতে এই উপজেলা শার্শা নামেই পরিচিতি লাভ করে। 1983 সালে শার্শা উপজেলা গঠিত হয়। 1984 সালে বেনাপোল কাস্টম বিভাগে পরিণত হয়। 2006 সালের 5 জানুয়ারি বেনাপোল পৌরসভা গঠিত হয়। প্রতিষ্ঠার মাত্র 4 বছরের মাথায় 2010 সালে সরকারি প্রজ্ঞাপনে পৌরসভাকে গ শ্রেণী হতে খ শ্রেণীতে উন্নীত করা হয়। বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর শার্শা উপজেলার বেনাপোলেই অবস্থিত। এছাড়াও এখানে রয়েছে একটি রেল স্টেশন, পর্যটন মোটেল, ফায়ার সার্ভিস স্টেশন, বিজিবি ক্যাম্প সহ 12টি ব্যাংকের শাখা। এই স্থলবন্দর হতে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য রয়েছে বাস কাউন্টার ও ট্রেন সার্ভিস। এই স্থলবন্দরের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত 90% পণ্য বাংলাদেশে আমদানি হয়। এছাড়াও এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন 10,000-এরও বেশি মানুষ যাওয়া আসা করে। সব মিলিয়ে বেনাপোল একটি ব্যস্ত শহর, বেনাপোল একটি ব্যস্ত পৌরসভা। 336.36 বর্গ কিলোমিটার আয়তন বুকে নিয়ে 181টি গ্রাম ও 11টি ইউনিয়ন পরিষদ সাথে নিয়ে উজ্জীবিত আজ শার্শা উপজেলা। এ উপজেলা জুড়ে রয়েছে নানান গল্প আর হৃদয়ে ঝড় তোলা অনেক স্মৃতিকথা। মুক্তিযুদ্ধের ইতিহাস ঘাটলে পাওয়া যায় অনেক মুক্তিযোদ্ধাদের করুণ আকুতি মাখা শত্রুপক্ষের বুলেটের স্রোত। বুলেট বোমার শত্রুদের ধাওয়াতে কোনোভাবেই তারা ব্যর্থ নন, জীবন দিয়েছে, বিনিময়ে ছিনিয়ে এনেছে বাংলার স্বাধীনতা। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধি এই উপজেলার ডিহি ইউনিয়নের কাশীপুর গ্রামেই অবস্থিত। কালের বিবর্তনে এ উপজেলা হারিয়ে ফেলছে তার প্রাচীন সভ্যতা, দিন গেলেই যেন নিভে যাচ্ছে শিক্ষার আলো। অর্থনৈতিক অবকাঠামো সচ্ছল করতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে বিভিন্ন মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস সহ আরও অন্যান্য কর্মক্ষেত্র, যার প্রভাবে হয়তোবা শিক্ষালাভের আশা ছেড়ে অনেকেই যুক্ত হচ্ছেন বিভিন্ন কর্মক্ষেত্রে। সীমান্তের সীমাবদ্ধতা অটুট থাকুক আজীবন, মাদকমুক্ত হোক এই সমাজ, শিক্ষার আলোর পাশাপাশি এগিয়ে যাক শিল্প সংস্কৃতি আর খেটে খাওয়া মানুষগুলোর সংগ্রামে জীবন, দুর্নীতি আর অনিয়ম ভুলে আরেক ধাপ উন্নীত হোক প্রাণের শার্শা। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।